মনে হচ্ছে কিনা, ডে বাই ডে লিটন নতুন বলের চাইতে পুরনো বলে একটু বেশি কমফোর্টেবল। টেস্ট ম্যাচ ক্রিকেটও আমরা দেখি 6-7 যখন ব্যাটিং করেন খুবই কমফোর্টেবলি ব্যাটিং করেন, তিনি নর্মালি ন্যাচারালি স্কোয়ার অফ দ্য উইকেট শর্ট খেলতে পছন্দ করেন। ইভেন ট্র্যাক রেকর্ড যদি বলি, 5 নম্বর ব্যাটিং এ লিটনের অ্যাভারেজটা হচ্ছে 52.35, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 94 রানের একটা ইনিংসও ছিল ওয়ার্ল্ড কাপে। সবকিছু মিলে আপনার কাছে মনে হয় কিনা স্লাইটলি লিটন হয়তো বা পুরনো বলে একটু কমফোর্টেবল বেশি? যেহেতু টেকনিক্যালি খুব সাউন্ড, খুব ভালো, আর যেহেতু ফ্রি স্ট্রোক প্লেয়ার, ফ্রি স্ট্রোক প্লেয়াররা আসলে একটু পুরানো বল, একটু ভালো উইকেট হলে ওরা অনেক ডেঞ্জারাস হয়। আপনি যদি দেখেন লিটনের পরের 50 রান, কিন্তু প্রথম 50 ওর স্ট্রাইক রেট ছিল 60-65 এরকম, কিন্তু কিন্তু ইনিংস শেষ করেছে 91+। তো আর কি, ও এক্স্যাক্টলি যেহেতু সেট হয়ে গেলে, বলটা একটু পুরান হয়ে গেলে ও স্ট্রোক খেলতে পারে আরো স্বাচ্ছন্দ্য মতন। হ্যাঁ, ওর রেকর্ড তাই বলছে। যদিও আবার আপনি যদি দেখেন যে ওপেনিং স্লটটা তো অলরেডি সবগুলো সেঞ্চুরি কিন্তু আসলে ওপেনিং করেই করেছে, ওপেনিং একটা ইন্ডিয়ার সাথে আর বাকি তিনটা জিম্বাবুয়ের জিম্বাবুয়ের সাথে। সাথে কিন্তু আমারও মনে হয়, আমারও কেন জানি মনে হয়, যেহেতু সে টেস্ট ক্রিকেটে সাকসেসফুল হচ্ছেন লাস্ট 2-2.5 বছর ধরে, কিন্তু টেস্ট ক্রিকেট আমি বলবো যে 5-6-7 নাম্বার পজিশনটা সে ভালো মতনই খেলছেন। তো বেটার অপোনেন্টের সাথে আমার মনে হয় যে লিটনের মিড অর্ডারে যদি চিন্তা করে লিটন এখন থেকেই যে না, যে তাহলে মনে হয় টিমেরই বেনিফিট হবে। কারণ ওপেনিং এ কি হয় ভাইয়া, আপনার বেস্ট অপোনেন্টের বেস্ট বলাররা কিন্তু বল করে সেখানে। হুম কিন্তু হয়তো বা জিম্বাবুয়ের সাথে তার রিসেন্ট 6 ইনিংসে 3টা সেঞ্চুরি, একটা 87 আছে, কিন্তু এই জিম্বাবুয়ের কিন্তু অতটা স্ট্রং টিম না। আমরা যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হয়, এর থেকে বেটার সাইডের সাথে আমাদের লিটন আমার মনে হয় হুম পুরান বলে বেটার আমার মনে হয়। আরেকটা প্রসঙ্গে একটু আসি, চেষ্টা করবো। এই এই দুঃখের জায়গাটা আপনার চাইতে বেশি মনে হয় না কেউ বোধ করতে পারবে, সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে 2007 বিশ্বকাপে কম্বিনেশনের স্বার্থে আপনাকে 6-7 ব্যাটিং করতে হয়েছিল, এবং ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা, ইভেন তারপরে শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে, মোটামুটি সব ম্যাচে একটা ম্যাচ আপনি তো পারফর্ম করে গিয়েছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টে। ও আমাদের আম্মু চলে আসছে, হাই, বলে হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচ্চু আপনি? ওয়ালাইকুম আসসালাম, বলে জি আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছেন? আপনার ঈদের জামা কেনা হয়েছে? হ্যাঁ, তাই কই কয়টা কিনবে, জামা কিনেছেন আপনি ঈদে? এখন তো কিনে নেই না, কিনে নেই, কিনছি তো। কিনছো? আচ্ছা আচ্ছা, এখন এখন তাহলে কোনটা সঠিক? আশরাফুল ভাই বলে কিনে নাই, আম্মু বলছে যে কিনছি। না না, আচ্ছা, শপিং আমি